হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এরিক সোহাগ। তো ট্রিটসআপে যাদের এখনও মানে যারা রিচার্জ করতে পারেন না অথবা যাদের ক্রেডিট অ্যাড হয় নাই, এটার মূল কারণ হলো আপনাদের যখন ওরা ক্রেডিট মাইনাস হইতেছিল তখন আসলে আপনাদের অনেকের ক্রেডিট আসলে কম ছিল। অ্যাকচুয়ালি ট্রিটসআপ আমাকে মেসেজ দিল, তো মনে করেন আপনাদের ক্রেডিটের পরিমাণ কম ছিল, এর জন্য মনে করেন আপনাদের মানে ক্রেডিট মাইনাস হইতে হইতে আপনাদের মাইনাস ফিগার চলে আসছিলো। ঠিক আছে, মাইনাস অনেকের 59, 100, 900 চলে গেছিলো। তো অ্যাকচুয়ালি আপনাদের ওই মাইনাস ফিগারটা যখন যাবে, যাওয়ার পর যখন আপনার অ্যাকচুয়াল যেই মানে ব্যালেন্সটা ছিল আগের নর্মাল যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সে যখন আপনাদের মানে আপনাদের ইয়েটা পৌঁছাবে, এরপর থেকেই আপনাদের যে কমপ্লিটেড অ্যাপ ওগুলা মনে করেন আপনাদের ওই যে ব্যালেন্স মানে যে পয়েন্টসগুলো ছিল ওই পয়েন্টসগুলো আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে। প্লাস আপনাদের মানে এক্স্যাক্ট যেই প্রায় মানে ইয়াটা ওইটা যখন আপনাদের আসবে তখন আপনাদের মনে করেন মানে পয়েন্টসগুলো যোগ হবে। ঠিক আছে, এছাড়া আপনাদের অনেকের আছে যে হ্যাঁ এটা যোগ হয়ে গেছে কিন্তু কমপ্লিটেড অ্যাপগুলো এখনও আসে নাই, তো ওইটা মনে করেন সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, ওইটা চলে আসবে। ঠিক আছে, আর যাদের অলরেডি মনে করেন অ্যাপ কমপ্লিট হয়ে গেছিলো, অল্প কয়েকটা ছিল তাদের অলরেডি দিয়ে দিছে, আর যাদের মনে করেন যে এই ব্যালেন্স বেশি ছিল মাইনাস ফিগার আসে নাই তাদের অলরেডি ব্যালেন্স দিয়ে দিছে। তো আমারটা মনে করেন অলরেডি দিয়ে দিছে, আমি অলরেডি রিচার্জ নিছি। এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার কত ছিল, এই যে আমি একটু আগে রিচার্জ দিছি অনেকগুলো। তো মনে করেন এগুলো মানে যেগুলোতে ক্রস আসছে মানে একবারে অনেকগুলো এক নাম্বারে বারবার পাঠাইলে তো মানে এরকম ক্রসটা আসে। তো এই দেখেন এগুলো আমি রিচার্জ নিছি, এই যে এটা নিছি এটা নিছি। তো এগুলো কিন্তু আমার নাম্বার না, অনেকে কী করে এখান থেকে নাম্বার নিয়ে ফোন দিতেছে, তো এটা আসলে মানে সত্যি একটা বাজে কাজ, কিন্তু ফোন দিবেন না। আর কয়েকদিন পরে আমি আমার ফেসবুক পেজ খুলতেছি, ওইখানে সকল ধরনের মানে অ্যান্সার দেবো। আর আমার পার্সোনাল ফেসবুকে অনেকে মেসেজ দিয়ে রাখছেন, আসলে এগুলা রিপ্লাই দিতে পারতেছি না, অবশ্যই দিব। আমার একটু মানে ঠান্ডা লাগছে তো একটু অসুস্থ আছি এর জন্য। আর হ্যাঁ, আপনাদের যেই ক্রেডিটগুলো আসলে অ্যাড হয় নাই বা কেউ রিচার্জ নিতে পারতেছে না এখন, শুধু ওই কারণটাই, কারণ আপনাদের এক্স্যাক্ট যেই মানে ক্রেডিটটা আছে ওইটা এখনও অ্যাড হয় নাই। তো ওইটা যখনই আপনাদের এক্স্যাক্ট ক্রেডিটটা মানে পয়েন্টসটা অ্যাড হয়ে যাবে তখনই আপনি মনে করেন রিচার্জটা নিতে পারবেন। আর আপনাদের যে কমপ্লিটেড অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলোর মানে মানে কয়েন্স আপনাদের ইয়েতে অ্যাড হবে, আর যাদেরটা অ্যাড হয় নাই তাদেরটা 1 উইকের ভিতরে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর ওরা অলরেডি বলছে যে সবাইটা পাঠিয়ে দিছে, একদম সবারটা পাঠিয়ে দিছে, কিন্তু যাদের মাইনাস ছিল তাদের পাঠাইতে একটু দেরি হয়েছে। ঠিক আছে, তো তাদের একটু দেরি হবে, তো পাঠিয়ে দিলেই মনে করেন আপনি রিচার্জ নিতে পারবেন। তো মনে করেন ওরা বলছে যে পাঠাই দিছে, কিন্তু মানে যাদের এখনও মনে করেন পাঠানো হয় নাই তো তাদের মনে করেন অলরেডি পাঠাই দেবে। ঠিক আছে, মানে তাদের পাঠাই দেবে, একটু দেরি হবে। তো সবাই ভালো থাকবেন, আর ট্রিটসআপ কেউ ডিলেট করে না, ট্রিটসআপ অনেক ভালো একটা অ্যাপ, আর আপনারা কাজ করে যান। যাদের অ্যাপস ডাউনলোড দেওয়ার কাজ আছে মানে অ্যাপস ডাউনলোড দেন, কোনো সমস্যা নাই, ওদের মনে করেন অ্যাপস ডাউনলোড দিতে থাকেন, ক্রেডিট ওরা দিয়ে দেবে। ঠিক আছে, আপনার এক্স্যাক্ট ক্রেডিটটা যখন পাবেন তখন আপনারা মনে করেন ক্রেডিট দিয়ে দেবে। আর যারা নতুন তাদের কোনো প্রবলেম নাই, তারা মনে করেন কাজ শুরু করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিতেছি, এখান থেকে ডাউনলোড দেন, আর আমার এই যে কোড আছে এটা ইউজ করতে পারেন। সো নতুন যারা তাদের কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট ইউজ করতে থাকেন, কোনো প্রবলেম নেই। তো সবাই ভালো থাকবেন, আর যদি মনে করেন আপনাদের ক্রেডিটটা অ্যাড করার জন্য কোনো ইয়ে হয় তো আপনারা কী করতে পারেন, এখান থেকে মানে ইয়ের সাথে মনে করেন ট্রিটসআপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ট্রিটসআপের সাথে কন্ট্যাক্ট করতে আপনি ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে গিয়ে আপনারা জাস্ট বলবেন যে মানে আমার ক্রেডিটটা এখনও অ্যাড হয় না। অবশ্যই আপনার ক্রেডিট অ্যাড হবে, কিন্তু যদি একটু তাড়াতাড়ি চান ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা আপনার একটা আইডি চাবে, মানে যে আইডি দিয়ে মানে যে ইমেলটা দিয়ে আপনি লগ ইন করেন, পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ওই ইমেলটা দিলে আপনাদের ওই চেক করে আপনাদেরটা দ্রুত পাঠিয়ে দেবে। তো যদি আপনারা ভেজাল করতে না চান সমস্যা নেই, আপনাদের ক্রেডিট আপনাদের দিয়ে দেবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যারা এখনও রিচার্জ নিতে পারেন নাই অবশ্যই নিতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন,